দর্শক এমন কিছু শব্দ অর্থ আছে আরবি শব্দের অর্থগুলো আমাদেরকে অবশ্যই সবার আগে শিখতে হবে কেননা এই শব্দগুলো প্রতিদিন আরবিতে কথা বলতে প্রয়োজন হবে দর্শক ওয়েলকাম ব্যাক আসসালামু আলাইকুম আশা করি শশস্থানে সকলে অনেক বেশি ভালো আছেন যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ইনশাল্লাহ তো এরকম কিছু শব্দের অর্থ পাবেন আমার কাছে বা আমার এই চ্যানেলের মাধ্যমে অবশ্যই শব্দের অর্থগুলো আপনাকে মুখস্থ করতে হবে জানতে হবে এরপর আমরা মুখস্থ হওয়ার পরে কীভাবে শব্দের সাথে শব্দ মিলিয়ে আমরা বাক্য তৈরি করবো সেই ব্যাপারে আলোচনা করবো ইনশাআল্লাহ এখানে প্রথম যে শব্দের অর্থটি আমি লিখেছি সেটি হচ্ছে হানাফিয়াত পানির নলকা আমি আগে বলে যাবো এরপর হচ্ছে বাক্য তৈরি করব অনেকে আছেন যে হয়তো স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন যে আরে পাইছি তো পাইছি বেটার পর দেখি ভাই সেই এত গিরগির করার সময় নেয় বা ইত্যাদি ইত্যাদি হ্যাঁ অনেকে বলবো তাড়াতাড়ি করো আমার সময় নেই আমি মোবাইল তো পাইছি একটু মোবাইলে ফেসবুক ইউজ করি ইত্যাদি ইত্যাদি তাই না ভাই এটা ভুল করবেন এক্সকুইজ মি কথাগুলো বলার জন্য সরি পুরো ভিডিওটি দেখবেন একটি মাস কষ্ট করেন এরপর আর আমার চ্যানেল অনুসরণ করা লাগবে না ভাই অনেকেই এভাবে অনুসরণ করেছেন আমাকে কল দিয়েছেন এবং আমার বাস্তব অভিজ্ঞতা এবং অনেকেই আমার আইডিয়াটা ধরতে পেরেছেন বিদায় অল্প সময় আরবিতে কথা বলা শিখেছেন দর্শক হানাফিয়াত মানে হচ্ছে পানির নলকাল, লাম্বা মানে বাতি জুলমাহ অন্ধকার তাল্লাজা ফ্রিজ মোকাইফ এসি এখানে মোকাইফ হবে মোকাইফ এসি তারপর হচ্ছে ইফু গোমাই ইফু গোমাই মানে হচ্ছে ওভারফ্লো ইফু গোমাই ওভারফ্লো গের সারই অবৈধ গের সারৈ অবৈধ অজ্ঞা আবার গায়ের মানেই অবৈধ যেমন সৌদি আরবে শুধু গায়ের বলে গায়ের গায়ের গের সারৈ অবৈধ অজ্ঞা মানে হচ্ছে স্বাক্ষর আমরা যে স্বাক্ষর করি সিগনেচার যাকে বলে ইংলিশে আগ্রাত মানে হচ্ছে মালামাল অথবা যে আসবাবপত্র আছে সেটা হচ্ছে আগ্রাত যেমন আমাদের যে বিভিন্ন ধরনের আসবাবপত্র আছে আসবাবপত্র সেগুলোকে একসাথে আমরা আরবিতে বলবো কি বলবো আগ্রাত বলবো আচ্ছা এখন আমি ধরে নিলাম আপনাদের মুখস্থ হয়েছে বা মুখস্থ করবেন এ তো মুখস্থ হওয়ার হওয়ার পরে আপনাকে অবশ্যই বাক্য তৈরি করে আলোচনা করতে হবে তো কিভাবে আমরা বাক্য তৈরি করব খুব ইজিলি শিখব ইনশাল্লাহ যেমন হানাফিয়াত মানে হচ্ছে কি পানির নলকা তো অনেক সময় কি হয় পানির নলকা এখানে একটা লাগবে অথবা পানির নলকা কাজ করে না তাই না সামথিং লাইক দ্যাট আমরা এরকম বলে থাকি আচ্ছা হানাফিয়াত পানির নলকা তো সো আমরা বলতে পারি হাদা হানাফিয়াত মো সুগল মানে কাজ মো না তাই না তো মো সগল কাজ করে না মোমানি না মানি কাজ সগোল মানি কাজ মৌমানি না সো মো সগল কাজ করে না হাদা হানাফিয়াত খারবান খারবান মানে হচ্ছে খারাপ এই নলকাটি এই পানির নলকাটি খারাপ ঠিক আছে বা হাদা হানাফিয়াত মাকসুর এই পানির নলকাটি ভেঙে গিয়েছে মাকসুর মানে ভাঙা বা ভেঙে গিয়েছে আশা করি বুঝতে পেরেছেন আবার অনেক বাক্য হতে পারে এরকম দেখেন হিনি লাজেম লাজেম মানে উচিত লাজেম মানে অবশ্যই দরকার এমন অর্থে আমরা লাজেম শব্দটি ব্যবহার করব যেমন হিনি লাজেম এখানে অবশ্যই দরকার আরবা হানাফিয়াত এরকম বলে থাকি এখানে চারটি চেয়ার দরকার এখানে চারটি টেবিল দরকার এখানে চারটি এসি দরকার এখানে চারজন লোক দরকার এইভাবেই আপনাকে প্র্যাকটিস করতে হবে সেই জন্য ইউ বলি হব নো ভোকাবুলারি আমি বারবার একই কথা বলে যাচ্ছি দর্শক আচ্ছা এরপর লিখেছি লাম্বা লাম্বা মানে কি বাতি ওকে ফাইন হাদা গুরফা মাফি লাম্বা হাদা গুরফা হাদা মানে হচ্ছে এই গ্রুপা মানে হচ্ছে রুম হাদা গুরুফা ফি মানে আছে মাফি মাফি মানে নেই সো হাদা গুরুফা লাম্বা মাফি অথবা মাফি লাম্বা এটাও বলতে পারি অথবা লাম্বা মাফি লাম্বা মানে হচ্ছে বাতি মাফি মানে নেই এর ফল লিখেছি কি জুলমা অন্ধকার জুলমা মানে কি অন্ধকার এখন লেশ জুলমা অন্ধকার কেন লেস মানে কেন যে শব্দগুলো এখানে লেখা নেয় দয়া করে আপনি খাতায় নোট করেন না হলে ভাই পারবেন না শুধু দেখতে থাকবেন উচ্চারণ করতে হবে ভুলবার প্র্যাকটিস করতে হবে আচ্ছা লেস জুলমা অন্ধকার কেন সাক সাক্কেল সাক্কার মানে বন্ধ আর সাক্কেল 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 মিপ্তা মিপ্তা মানে সুইচ আবার মিপ্তা মানে সাবি মানে সুইচ অন করো এর ফলে গেছে তাল্লাজা তাল্লাজা মানে হচ্ছে ফ্রিজ মোকাইফ এসি ইফু গোমাই ওভারফ্লো গের সারুই অবৈধ অজ্ঞাস স্বাক্ষর আগ্রাত আসবাবপত্র থ্যাংক ইউ